हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल प्रिया ब्लॉग्स। नतून एक ब्लॉगे तुम्हारे सकल के स्वागत जानी। आज के ब्लॉगटा शुरू करछि। कल के तुम्हारे वीडियो तो देखिएछिलाम जे आमार बर बाबा तारुनाथेर माथाय जल ढालते गेछे। तो आज के यथारीति रविवार बाबार माथाय जल ढेले फिरे एसेछे। আর আমি এইদিকে জল টল নিয়ে আমার বরের পায়ে দেব, কারণ তীর্থ করে এলে পায়ে জল দিয়ে প্রণাম করতে হয়। তার জন্য আমি যথারীতি পায়ে জল দিয়ে দিলাম, দিয়ে প্রণাম করলাম। আর মা তো প্রণাম করবে না, তার জন্য জল নিয়ে একটু মুখে চোখে হাত বুলিয়ে দিল। তো আমাদের রান্নাবান্না এইদিকে কমপ্লিট হয়ে গিয়েছিলো, কারণ আমরা জানি এসে আর কিছু খাবে না, ভাতটা খেয়ে ঘুমিয়ে টুমিয়ে পড়বে। তো তাই জন্য আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো। তো এসে স্নান সেরে খেয়ে দিয়ে ঘুম দিচ্ছে। তো পাগুলো দেখলাম খুবই ফুলে গিয়েছিল। আর মানে এমনি তো হেঁটে কখনো মানে যাওয়া আসা তেমন করে না, তার জন্য প্রচুর কষ্ট হয়েছে। এখন ঘুমিয়েই যাচ্ছে, ঘুমোনোর থেকে ওঠার নাম নেই। তো আমিও দুপুরবেলা ঘুম টুম থেকে উঠে সেই 11টার সময় ভাতটা খেয়ে ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। দুপুরবেলা আর কিছু খায় উনি, ঘুমাচ্ছে সমান। আর আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম শুয়ে, ছেলে এখনও ঘুমাচ্ছে, মেয়ে গেছে বাইরে খেলতে। তো কখন ওঠে, উঠলে খেতে টেতে কিছু দিতে হবে। তার অবস্থা হাল তো বেহাল হয়ে গেছে, পাগুলো ফুলে গেছে আর পায়ের তলাগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে, ফোসকা পড়ে গেছে দেখছিলাম। উঠু ঘুম থেকে, উঠলে খেতে টেতে দিই। চলো উঠুক, তারপরে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, এতক্ষণে ঘুম থেকে উঠে এই যে বেরোচ্ছে, এবার সেই 11টা থেকে ঘুমাচ্ছিল। পাগুলো আর পা নেই, পাগুলো বিকল হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওয়। টাটা।